हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। आज आम्रा नॉर्थ गोवा थेके साउथ गोवा जाबो। आज जावार पथे ओल्ड गोवार कोन कोन स्पट घुरलाम ताई आपनादेर साथे शेयर करब। तो चलुन देरी ना करे शुरू करा जाक। सकाल सकाल आमादेर ड्राइवर फ्रेंड आमादेर पिकअप करलो। आम्रा आमादेर गैंगटकेर भिडियोते ड्राइवर निये अनेक आक्षेप करेछिलाम, किन्तु गोवाय एसे फ्रेंड के पे आमादेर गोवा टूरटा जे एत भालो होयेछे कि बोलबो। आम्रा एखन मेईदा डेसास चार्चे एसे पौंछालाम। स्थानीय मानुष सालिगाओ बा सालाइगाओ चार्चो बोले थाकेन। सकाल सकाल एसेछि ताई एकदम फाका। गथिक स्टाइले गड़े ओठा এই সাদা রঙের চার্চটি দেখতে খুব সুন্দর। এটি 1873 সালে গড়ে ওঠে। এখানে মায়েদে ডেসাস মাদার অফ গডের স্ট্যাচু রয়েছে, আর রাতে চার্চটিকে সুন্দর লাইট দিয়ে সুসজ্জিত করা থাকে। দিনের বেলাতেও ভীষণ সুন্দর লাগছে। দুপাশে সবুজ ঘাসের মাঝ দিয়ে কংক্রিটের এই রাস্তাটি সোজা চার্চে নিয়ে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি হাউজেস অফ গোয়া মিউজিয়ামে। এটি তোর্টা সালভাডরে অবস্থিত। এই সবুজ জাহাজের মতন দেখতে স্পেশাল বাড়িটি চিরা পাথরে নির্মিত। লোকাল আর্কিটেক্ট জেরার্ড টি কুনা এটি নির্মাণ করেন। সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মিউজিয়ামটি ওপেন থাকে। যদি গোয়ার স্থাপত্য শিল্পের ইতিহাস জানতে আগ্রহী হন, তাহলে নিশ্চয়ই 100 টাকার একটা টিকিট কেটে সিঁড়ি ধরে ওপরে উঠে যাবেন। ঘূর্ণ সিঁড়ি বেয়ে আমরা ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছালাম। এখানে বাইরে থেকে সূর্যের আলো পড়ছে, আর ভেতরে গোয়ার হিস্টোরিক্যাল পিকচার্সগুলো আর বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলি সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। মিউজিয়ামে ঢুকে বেশ ভালো লাগছে। ওল্ড গোয়ার মানুষজন কিভাবে জীবন কাটাতো, তারা কি কি জিনিসপত্র ব্যবহার করত, এগুলো দেখে মনে হচ্ছে যেন আমরাই ওই সময় পৌঁছে গেছি। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে দোতলায় এই ছোট্ট ব্যালকানিটি। দেখুন কি সুন্দর ভিউ, একদম শান্ত পরিবেশ। মন চাইছিল না ফিরতে। এবার আমরা চলে এলাম টোর্ডা লেকে। মিউজিয়ামের রিসেপশনিস্ট আমাদের রেকমেন্ড করেন টোর্ডা লেকটা ঘুরে আসতে। বলেছিলেন যে জায়গাটি আপনাদের ভালো লাগবে, তাই আমরা আমাদের ড্রাইভারকে বলতেই উনি আমাদের এই সুন্দর লেকটির সামনে নিয়ে এলেন। জায়গাটি সত্যিই সুন্দর। আশেপাশে কোনো কনস্ট্রাকশন নেই। যেদিকে চোখ যায় শুধুই বিশাল জলরাশি আর সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ। বেশ নিরিবিলি জায়গা, চাইলে অনায়াসে এই সময়টা কাটানো যায়। কিন্তু আমাদের হাতে এত টাইম না থাকায় আমরা উঠে পড়লাম গাড়িতে। এবার আমরা ইমাকুলেট কনসেপশন চার্চের বাইরে এসে বসলাম। জায়গাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এখানে রিসেন্টলি সিম্বা মুভির একটা শুটিং হয়েছিল। আর কি কি মুভির শুটিং হয়েছিল বলুন তো, আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি মনে না পড়ে তাহলে ডেসক্রিপশনে চেক করুন বইয়ের নামগুলি। Thank you.
যাই হোক, গোয়ার রাজধানী পানাজিতে এই সুন্দর সাদা রঙের চার্চটি সবার মন কাড়ে। চার্চটিতে অগাস্টিনিয়ান রুইন্সের থেকে আনা একটা ঘন্টা রাখা আছে, যদিও আমরা এটা দেখতে পারিনি। কেন জানি না, কিন্তু চার্চের সিঁড়িগুলো বাঁশ দিয়ে বন্ধ রাখা ছিল। যদিও উইকডেজে 12টা পর্যন্ত চার্চটি ওপেন থাকে আর বিকেলে 3:30 আবার খুলে দেওয়া হয়। একজন বিক্রেতার কাছ থেকে আমার ওয়াইফ ধূপকাঠি আর মোম কিনে ভগবানকে পুজো দিল। এখান থেকে বাইরের ভিউটাও দারুণ লাগছে, কিন্তু এখানেও আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এবার আমরা পাঞ্জিমে অবস্থিত ফন্টেইন হাস গোয়াস ল্যাটিন বাড়িগুলো দেখতে চলে এলাম। এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে এলে মনে হবে যেন ওল্ড পর্তুগিজের টাইমে পৌঁছে গেছি। আমাদের ড্রাইভার বলেন যে কালারফুল বাড়িগুলোর জন্য সবসময় ট্যুরিস্টের ভিড় থাকে, আর ক্যামেরাগুলোও সবার চলছে, তাই এখানে বসবাসকারীদের খুব অসুবিধা হয়। যাই হোক, এখানেও অনেকগুলি বলিউড মুভি শুটিং হয়েছিল, যেমন গোলমাল, দিলওয়ালে, মালাং, আরও অনেক মুভি। গোয়া ঘুরতে এলে এই জায়গাটি একদম মিস করবেন না। আমাদের গাড়ি চলতে লাগলো, দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সামনে বিশাল বড় একটা নদী, নদীটির নাম আমাদের ড্রাইভার বলেছিল কিন্তু ভুলে গেছি। আমাদের চলার পথে এটা আমাদের এক্সট্রা পাওয়া, দূরে এই ট্রলারটি। আমরা এখন এসে পৌঁছেছি সেন্ট অগাস্টিন চার্চে। একটু আগে বলেছিলাম যে ইমাকুলেট কনসেপশন চার্চে একটা বড় ঘন্টা রাখা আছে, সেটি আগে এখানেই ছিল। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই চার্চটি। রিনোভেশন হচ্ছে দেখে বেশ ভালো লাগলো। দিনের চড়া রোদে ভীষণ গরম লাগছে, তাই এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। একদম ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছেন, যে এত গরম সাধারণ বা স্থানীয় লোকেরাও রাস্তায় বেরোচ্ছে না, তাই আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এখান থেকে। চলে এলাম কনকনগোয়ে অবস্থিত বেসিলিকা অফ বম জেসাস দেখতে। এই চার্চটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। প্রায় 550 বছরের পুরনো এই চার্চটি, এটাই গোয়ার প্রাচীনতম চার্চ। চার্চটি 1594 সালে নির্মাণ শুরু হয় আর কমপ্লিট হয় 1605 সালে। চার্চের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই ভিডিওগ্রাফি করিনি। ভেতরটা আরো সুন্দর আর পবিত্র সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধি রাখা আছে। বম জেসাসের ঠিক পাশেই আছে দ্য আর্কিওলজিক্যাল মিউজিয়াম। সময়ের অভাবে আর ইন্টারেস্ট না থাকায় আমরা এখান থেকে বেরিয়ে আসি। এই মিউজিয়াম শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা পাশে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করি,
আর তারপর সাউথ গোয়ার জন্য রওনা দিই। এইভাবেই আমরা আমাদের নর্থ গোয়া আর ওল্ড গোয়ার ভ্রমণ শেষ করছি। আমরা আমাদের প্ল্যান মতো যা যা দেখব ভেবেছিলাম সবকটি জায়গায় দেখতে পেরেছি, তাই আমাদের খুব ভালো লাগছে। আর আপনারা যদি এই চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন তাহলে আপনারাও ওল্ড গোয়া আর নর্থ গোয়ার একটা ট্যুর প্ল্যান ইতিমধ্যেই করে নিতে পারছেন। আমরা কোলভা বিচের কাছেই একটা হোটেল নিয়েছিলাম। কেন এই বিচে রুম নিলাম, কিভাবে আমরা সাউথ গোয়া ঘুরলাম তা জানতে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে থাকেন। ধন্যবাদ ভ্রমণেশা।